নিশাদ সুমনকে আনবো আনতে পারিনি, এখন থার্ড ব্লগে আনছি। এটা কিন্তু আমার আমি বার্থের দিনে বার্থডে ড্রেস করে বাইরে নিজের বেলায় বুঝবো, আরেকজনের বেলায় বুঝবো না। এটা কি হয়, এখন থেকে তুই চাইতাস আমি বার্থডে ড্রেস এসো, আমি বার্থডে ড্রেস করে আমার বার্থডে, আমি আমি করি না যাতে তোমার করো আর। তো গাইস আপনারা বলতেছেন, মনে করেন আপনারা যে ডিম টুম মারেন এই বার্থডের ভিতরে বন্ধুদেরকে, এটা কিন্তু ভালো না। আসলে বন্ধু মানে কি ভালোবাসে জিনিস, একটা কাছের মানুষ। আনোয়ারে যদি বেতা দেন ডিম টুম মেরা তাহলে কি হয়, আর এটা কিন্তু ফ্রেশ করা, অপচয় করা। এই জন্য আমরা বলছি কি অপচয় করবো না কিছু না। আর একটা মজার জিনিস কি জানেন, হ্যাঁ আমরা কিন্তু সবাইকে সাত করছি, কালো যেটা বম লাগতেছি না পুরো বম দেখছেন ও কি করছে। এই কালার নাম কি রে, ধরে গো লেডিস কালার, চলে গো মেরুন কালার। আর গাইস নিশাতকে তো দেখলেনি, ও সুস্থ হয়ে যেতে আরেকজনকে দেখা দেই গাইস, আরেকজনকে দেখা দেই বলি এটাকে এ সুমন। সো আমাদের ফুল টিমকে দেখা দেই, ফুল টিম না মানে আমার ফ্রেন্ডস আছে মাত্র এই পাঁচজন, এই যে অজয় নিশাত সুমন বিজয় আর আমার নাম কি রে। এখন আমরা নিশাতকে সারপ্রাইজ দিতে সেই জায়গায় যাচ্ছি, মানে বললামই তো প্রথমে বললাম যে বেশি কিছু আয়োজন করি না, একদম সীমিতভাবে করছি, এখন দেখি কি হয়, চলেন যাই। আমরা আয়সা বসছি এখন যে জায়গায় ওকে একটু হ্যান্ড সুইচ দেবো। পহলে হি নিকল চুকে হো তো বার্থডে ওয়ালা নাটক ইয়ে কিউ হ্যায় ভাই। ক্যান্ডেল শ্যান্ডেল ফুঁক সে বুঝা কে বেসুরো কি ভীড় ফালতু মে লাগা কে, বার্থডে ওয়ালা সং জোর জোর সে গাওয়াতে হো, হামসে তালি শালি কা হাজা মত করওয়াতে হো। ইয়ে সব নোটঙ্কি ফির ভি চলো ঝেল লে, কেক শেক কো স্টার্টার্স ভর ভর কে আয়ে প্লেট মে, ঘর জাকে ফির সে ডিনার না মঙ্গানা হো, চুহে না দৌড়ে পেট পোনে দো। হ্যাপি বার্থডে টু ইউ জি, সোচ সমঝ কে ইনভাইট ভেজওয়াও জি, আগর পেট পূজা কা ফুল ইন্তজাম হ্যায় তো হি নিউতা কনসিডার করেঙ্গে জি। হ্যাপি বার্থডে টু ইউ কহ দিয়া হ্যায় জি, তুম অর ভি বুড্ডে হো গয়ে ও তেরি, দিল ছোটা না করো উম্র কা হ্যায় ক্যা,
दांत गिरेंगे वैसे ही देखो कोई पुराना गिफ्ट हम जो ढूंढ पाए एक्सपेक्ट तभी करना हम कुछ हाथ सो गाइस आज तुम की करता सो की करता सो आई दो काई दे दो सो गाइस आपने बोला जे আমার সাথে ওদের ভালোবাসা কি বল নিশাদের সাথে হইলো হাতাহাতি মারামারির ভালোবাসা অজের সাথে হইলো পড়ালেখা তো যদি আটকে যায় তাহলে অজের কাছে আর পিছের লাগে হইলো অন্যরকম ভালোবাসা মানে একটু বেশি ঘনিষ্ঠ গভীর গভীর আর সুমনের সাথে যদি নেটের জগতে যদি আটকে যায় মানে করেন ইউটিউব ইউটিউব কোনো সমস্যা যদি হয় তাহলে আমরা সুমনের কাছে বলি সুমনে ছাড়া দেয় কে হলো মনে করেন আমার পাঁচ মিনিটের কাহিনী আর আমার কি জানেন অজয় কি নিছো বিজয় সুমন না বলো তোমার জিনিস বলো না আমি চিনি না এখন বার্থডে দিন এমনকি হাতাহাতি করবো তোমার লাগে বারগাড়া সুন্দর করে বলো আজকে বার্থডে দিন তো এর লিগে ছাড় দিছি আমি স্পেশাল আমি আর অজয় স্পেশাল না অজয় না তুই আর আমি স্পেশাল ধর বেটাই অজয় ছোট হ্যাঁ কর ইয়ার আমি স্পেশাল আমি লেছি স্যান্ডউইচ দুজন মঙ্গলায় হো তো পার্টি খতম হোনে কে বাদ সর পটক না জি হ্যাপি বার্থডে টু ইউ জি কেসি লাগি তুমকো মেরি ফিলোসফি पैदा हो के भी तुमने ऐसा क्या किया है धरती पे बोझ तुम बने हो जी हैप्पी बर्थडे टू यू बट यू सी उम्र छुपाने का नाम है जिंदगी मुझको बुलाओ ना बुलाओ पर बताना ये बर्थडे वाला सॉन्ग हिंदी में तुम तो गाइस এখন এই জায়গাতে বাইরে গেলাম সেই জায়গায় যা খাওয়া পিনা যা ছিল সব শেষ এখন অনেক রোদ এখন আর বাইরে মনে একবারে রাত্রে বা বিকালে বেরোবো এখন ওই যে এদিক দিয়ে গেলে ওই দোকানে যাব না ওই দোকানে যাব না ওই দোকানে কেক চেয়েছিলাম ওই দোকান দিয়ে আরেকটা কেক নিবো কেক নিয়ে তারপর আমরা চলে যাবো বাসা অনেক রোদ তো রোদে বাড়িতে মন চায় না আমি বাইরে এলে মানে ওরা আমরা সব বাইরে এলে মনে করেন বিকালে আর রাত্রে সন্ধ্যার সময় এই সময় বাইরে এমনি দিনে বাইরে না তো চলো কেমন এলো আজকে বাড়িতে ছোট্ট একটা গিফট আমাদের তরফ দিয়ে থ্যাংক ইউ আমারও কিছু বলার আছে তো ঠিক আছে বইলো কিন্তু আমাদের এই ছোট্ট একটা গিফট তোমার কেমন লাগলো অনেক ভালো লাগছে চলো নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো বড় হবে ইনশাআল্লাহ ঠিক আছে ওইটা অন্য যাইব প্ল্যান কিন্তু আমরা বড়ই করেছিলাম প্ল্যান কিন্তু আমরা বড়ই করেছিলাম আরেকে যাবো কিন্তু যাইতে পারলাম না একটা কারণে যেতে পারলাম না এই জন্য এলাকার ভিতরে ছোটখাটো করে ঘুরে ভালোই আরেকটা কেক নেওয়া শেষ এখন আমরা এখন বাসে চলে যাব তো চলেন আর মনে করেন আজকে তাহলে যখন বাসে চলে গেছে আজকে আর ভিডিও করব না যদি অন্য কোনো মনে করেন এইবার ডর বার্থডে যদি আমরা যদি অন্য কোনো ফাংশন বা অন্য কিছু কিছু করি তাহলে আবার নেক্সট ব্লগে সো ভিডিও এ পর্যন্তই নিজাদ তুমি শেষে কি বলতে চাইছিলা তোমাদের সারপ্রাইজটা আমার কাছে খুব ভালো লাগছে তো ধন্যবাদ আপনারাও দোয়া করবেন নিশাদ 30 তারিখ বুধবার তোমরা সবাই মাগরিবের পরে ওইটা কিছু কাজ আছে কাজ করতে যাবো উসুমকা ব্লক করবো ফোন নাম্বারটা আর যেটা ফাইভ সেটাতে ওর বাসায় আমরা ওই আটি উটি যা করে ওই তো গাইস যদি এই ভিডিও এই পর্যন্ত আজকে থাক যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন ওকে আল্লাহ হাফেজ বাই বাই